পশ্চিম বর্ধমান আসানসোল টোটোতে লেখা WB37TC, তারপর 4 অঙ্কের সংখ্যা, এইভাবেই গাড়িতে নাম্বার প্লেট লাগিয়ে একাধিক টোটো ঘুরে বেড়াচ্ছে আসানসোল শহরের বুকে। এই বেনিয়ম এবার চোখে পড়ল। একটা নয়, দুটো নয়, একাধিক টোটোর এই রকম নাম্বার প্লেট লাগানো দেখে স্বভাবতই প্রশ্ন তুললেন আসানসোল স্থানীয় INTTUC-র নেতা রাজু আলুওয়ালিয়া। তার দাবি, যেখানে রাজ্য সরকারের তরফ থেকে টোটোকে সেভাবে মান্যতা দেওয়া হচ্ছে না, সেখানে কিভাবে এই ধরনের নাম্বার প্লেট লাগিয়ে ঘুরছে টোটোগুলি। টোটো চালককে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে গাড়ির শোরুম থেকে কেনার সময় শোরুম থেকে দেওয়া হচ্ছে এই নাম্বার। তো গাড়ির শোরুম কিভাবে এই নম্বর দিচ্ছে তা নিয়ে প্রশ্ন করা হলে আসানসোল পশ্চিম বর্ধমান জেলার পরিবহন দপ্তরের আধিকারিক সজল আধিকারিক ক্যামেরার সামনে কিছু না জানালেও ফোন মারফত জানান এ বিষয়ে ইতিমধ্যে তাদের কাছেও একাধিক অভিযোগ এসেছে এবং এটি সম্পূর্ণ আইন বিরোধী কাজ। পাশাপাশি তিনি আরও জানান বিষয়টি নিয়ে অবিলম্বে তদন্ত শুরু করবেন তারা। কিন্তু প্রশ্ন উঠেছে, যেখানে রাজ্য প্রশাসন এ বিষয়ে কার্যত অন্ধকারে, সেখানে কিভাবে বিভিন্ন ব্যবসায়ীরা এই নাম্বার প্লেট গ্রাহকদের দিচ্ছেন কোনো অনুমতি ছাড়াই। কিন্তু টিসি নাম্বার লাগিয়ে গাড়ি বিক্রি করতে পারেন না আপনি? না 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 না, আত্মীয় সঙ্গে কথা হয়েছে, কাল থেকে গাড়ি ধরপকড় শুরু বলে দিলাম। এবার আপনি নাম্বারটা, আপনি টিসি নাম্বারটা লাগিয়ে আপনি গাড়িটা বিক্রি করছেন, এটা কিন্তু মানা যাবে না। এরকম করে যে সবাই উপর সবাই, আমি খালি শুধু আপনাকে বলছি, সবাইকে বলছি, আপনি কিন্তু আত্মীয় সঙ্গে আছে কথা বলুন, বুঝলেন? আত্মীয় সঙ্গে কথা বলুন যে আমি টিসি নাম্বারটা লাগিয়ে গাড়ি বিক্রি করছি, আমি অবজেকশন করছি। দেন ব্যাপারটা হচ্ছে, আপনি টিসি নাম্বারটা যে আছে, টিসি নাম্বারটা লাগিয়ে আমি প্রেশার দিয়ে দিয়েছি, আপনি গাড়ি বিক্রি করছেন, আত্মীয় প্রেশার দেবো? আমি আত্মীয়কে বলেছি, আত্মীয় আমাকে বলেছে ওটা বেআইনি। নাই না, ওটা আমি জানি না, শুনুন আপনি, আরে ভাই আপনার ছাড়েন, আপনি আমি আপনাকে অত কথা শুনতে চাই না। আপনি গাড়ি বিক্রি করছেন বেকার ছেলেকে, তাকে আপনাকে ব্যবস্থা করে দিতে হবে, এটা আপনার কাজ। গাড়ি আপনি বিক্রি করছেন বেকার ছেলেকে, কামাচ্ছেন আপনি, আপনি ব্যবস্থা করছেন, বেকার ছেলে কেন মরবে? ব্যাপারটা হচ্ছে, টিসি নাম্বার লাগিয়ে আপনি গাড়ি বিক্রি করছেন, আপনি আত্মীয় কাছে এখন আসুন, 12টা আমিও থাকবো। আত্মীয় যদি বলে যে হ্যাঁ এটা লিগ্যাল আছে, আমি নাম্বার লাগিয়ে বিক্রি করতে পারি, আত্মীয় যদি বলে আমার কোনো আপত্তি নেই, আপনি আসুন। টোটোতে কিছু নম্বর দেখা যাচ্ছে আসানসোলে, আমরা অনেকবার আত্মীয় আসানসোল পশ্চিম বর্ধমান জেলাকে আমরা জানিয়েছিলাম, অনেকগুলো বেকার ছেলেকে সঙ্গে কিছু টোটোর শোরুমের মালিকরা প্রতারণা করছে, তাদেরকে টিসি নাম্বার দিয়ে দিচ্ছে। কিন্তু টিসি নাম্বার আমরা সেদিন আত্মীয়কে জিজ্ঞেস করছিলাম, টিসি নাম্বার কিন্তু দিতে পারে না, কোনো শোরুমকে টোটো, ফ্রেশ টোটো বিক্রি করার কোনো অনুমতি নাই। বেকার ছেলেদের সঙ্গে প্রতারণা করছে টোটোর শোরুম মালিকরা। আমরা বারবার বলেছি প্রশাসনকে, আমরা আত্মীয়কে বলেছি, যে শোরুমের মালিকরা বেকার ছেলেকে প্রলোভন দেখিয়ে তাদের সঙ্গে প্রতারণা করছে, তাদেরকে টোটো বিক্রি করে দিচ্ছে আর একটা টিসি নাম্বার থামিয়ে দিচ্ছে বেআইনিভাবে, তাদের উপরে মামলা দর্জ হওয়া উচিত। কারণ এই নম্বরটা দেখা যাচ্ছে, এই নম্বর শোরুম দিচ্ছে বলছে, হ্যাঁ তো এই নম্বরটা কি জালি? দিতে নিশ্চয় দিতে পারে না, ফ্রেশ গাড়ি, কোনো ফ্রেশ গাড়ি টিসি নাম্বার দেওয়া, যেটা আপনাদের 3 নম্বর, যেটা আসানসোল মুনিসিপাল কর্পোরেশন থেকে একটা নম্বর দেওয়া হয়েছিল 3 নম্বর, সে নম্বর ছাড়া কিন্তু কোনো নম্বর কেউ দিতে পারে না। তো এই যে শোরুম যে নম্বরগুলো দিচ্ছে গাড়িগুলোকে, এটা বেকার ছেলেদের সঙ্গে প্রতারণা করছে। আমি আত্মীয় সাহেবকে আজকে আবার গিয়ে বলবো, প্রশাসনকে আমরা লিখিত জানিয়েছি, অবিলম্বে সে শোরুমের মালিকের বিরুদ্ধে অবিলম্বে প্রতারণার মামলা দর্জ করে তাদেরকে জেলে পাঠাতে হবে, নাই তো আমরা বেতার আন্দোলনে নামবো।